ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি, আমি বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলামে রড, বালি, সিমেন্ট ও খোয়ার পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। আশা করছি এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা সকলে আজকে আপনাদের কোনো যদি বাড়ি নির্মাণ করেন সেই বাড়িতে কলামে কী পরিমাণ মালামাল লাগবে সেই মালামালের পরিমাণটা আপনারা এই ভিডিওটির সাহায্যে আপনারা নিজের নাই নির্ণয় করতে পারবেন আমি আশা করছি। আসুন দেখি আমরা এখন কলাম, এখন কলাম আমরা ধরে নিলাম, এখানে একটা কলাম যে কোনো মাপের আপনারা নিতে পারেন। এখানে আমি একটা 12 ইঞ্চি মাপের একটা কলাম নিয়ে নিলাম। এই কলামটার হাইট হবে 12 ফিট পর্যন্ত, ঠিক আছে। এখন প্রথমে আমরা এটার কলামের যেটা আমরা আয়তন নির্ণয় করব, আয়তন। এখন এটার দৈর্ঘ্য প্রস্থর মাপ তো আমরা জানি, এখন আমরা আয়তন কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না এবং হাইটের হাইটটাও দেওয়া আছে। এখন যেহেতু আমরা সব ফিটে রাখবো তাহলে এই মাপগুলোকে ইঞ্চিতে আছে ওগুলো ফিটে করে নেবো। তাহলে 12 ইঞ্চি আছে যেহেতু, তাহলে আমি 12 দ্বারা ভাগ করে ফিটে করে নিলাম। তারপরে এটা 12 ইঞ্চি আছে তাহলে 12 দ্বারা ভাগ করে ফিটে করে নিলাম, আর এখানে তো ফিটেই আছে, ঠিক আছে। তাহলে এটা আসবে 12 সিএফটি, ঠিক আছে। এখন এই মানটাকে আমরা এখন ড্রাই ভলিউম করে নেব। ড্রাই ভলিউম করে নিলে আসবে 1.54 দ্বারা যদি আপনি এই আয়তনটাকে গুণ করে নেন তাহলে এটা ড্রাই ভলিউম চলে আসবে। এটা হবে 18.48 সিএফটি। এখন সাধারণত আমাদের কলামে এই অনুপাতটা ব্যবহার করা হয়, 1:1.5 এবং 3। এক বস্তা যদি সিমেন্ট ব্যবহার করা হয় তাহলে 1.5 বস্তা বালি এবং 3 বস্তা খোয়া বা পাথর, হ্যাঁ, এই অনুপাতে ব্যবহার করা হয় কলামে, কলাম তৈরি করার জন্য এই অনুপাতে আমাদের ওই কংক্রিটটা তৈরি করা যায়। এখন এই এই অনুপাতের যোগফল করে দেবেন আপনারা, যোগফল, অনুপাতের যোগফল করার পর এটা আসবে 5.5, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখেন যে সিমেন্টের পরিমাণটা বার করে নেব। সিমেন্টের পরিমাণ বের করতে হলে প্রথমে আমরা এটা নিতে হবে 48, তারপরে এই যে যোগফলটা করলাম যোগফল, এবং আমরা যে অনুপাতের কত 1টা, যেহেতু এটা সিমেন্ট তারপর এটা স্যান্ড তারপর এটা খোয়া বা পাথর, তার জন্য এটা আমরা নিয়ে নিলাম এবং এর সাথে এই একটা ফ্যাক্টর এটা গুণ করে নেবেন, ঠিক আছে। এটা প্রত্যেক ক্ষেত্রে গুণ করে নেবেন আপনারা। গুণ করার পর এটা আসবে 2.2 সামথিং আসবে, আপনারা 3 ব্যাক করে নেবেন, এটা 3 ব্যাক, ঠিক আছে। এখানে যদি 2 সামথিং আসে তাহলে আপনারা এটা 3 ব্যাক করে নেবেন, এটা 3 ব্যাক, 3 ব্যাক আমাদের সিমেন্ট বের হলো। এখন আরও বের করব খোয়া, এই স্যান্ড, স্যান্ড বের করবো, অর্থাৎ বালির পরিমাণটা বের করবো। আবার এই জিনিসটা লিখবো, এই ড্রাই ভলিউমটা লিখবো, তারপরে এই যে আমরা 5.5 এটা পাইলাম যোগ করে, তারপরে এই যে 1.5 আছে না এটা 1.5 লিখে নেব। তেল লিখে নেওয়ার পর তাহলে এটা আসবে 5.04 সিএফটি, মানে এই কলামটাই এই সিএফটির, এই এত সিএফটির বালি ব্যবহার করা হবে আর ব্যবহার করতে হবে আর কি। আচ্ছা আবার 18.48 × এই যে 5.5, এবং আমরা কোন কোয়াতে বা পাথরে আমরা কি ব্যবহার করছি কোন উপর 3, তা 3 দ্বারা গুণ করলে আমাদের এখানে আসবে 10.08 সিএফটি, ঠিক আছে। এখানে আমরা খুব সহজে আমরা এই কলামে কি বের করে নিলাম, সিমেন্ট, স্যান্ড ও খোয়া। কয়টা কলামের বের করলাম, একটা কলামের ক্ষেত্রে আমাদের 3 ব্যাগ সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে 5.04 সিএফটি, এবং খোয়া লাগবে 10.08 সিএফটি। এখন আমাদের বাদ থাকলো কি, রড বের করা। আসুন আমরা রড বের করে নিই এখন। আচ্ছা এখন আমরা এই যে বের করলাম এটা হচ্ছে 12 সিএফটি, না? আচ্ছা রড, রডের পরিমাণ সাধারণত আমাদের কলামে 1% থেকে 8% রড ব্যবহার করা হয়। যে পার্সেন্টটা আয়তনের 1% থেকে 8% রড ব্যবহার করা হয়,
কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড মান আছে যেটা আমরা আমি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে 2.5%। এই 2.5% কিন্তু এই 1 থেকে 8% ভিতরে আছে, দেখেন এটা আমরা বেশিও নিইনি, ঠিক আছে কমও নিইনি, ঠিক আছে। আচ্ছা এখন এই যে আমরা 2.5% নিলাম, এখন দেখুন কি করছি, এই যে 12 শিফট আছে না 12, এখন 2.5% না, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে 5% উঠাই দিই তাহলে এরকম একটা আসে 0.025, আর এটাকে গুণ করে দিবেন 490, যেহেতু সব ফিটে আছে, ফিটে যদি আমরা মান নেন তাহলে 490 করে দিবেন, তারপরে এটা 2.205 দ্বারা ভাগ করে দিলেই আপনাদের যে রডের পরিমাণটা আসবে সেটা হবে 66.66 কেজি। আপনারা এই রড মানে এত কেজি রড একটি কলামে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন যদি ওই কলামটা ওই রকম কলাম তো আমাদের একটা না, ওরকম কলাম তো আমাদের যদি 12টা হয় তাহলে এই যে রড আছে না রডের পরিমাণ, এটা তো একটা কলামের ক্ষেত্রে বের করে দিছি, যদি 12টা কলাম হয় তাহলে 12টার সাথে এই রডের পরিমাণটা গুণ করে দিলেই আপনাদের যে রডের পরিমাণটা বের হবে সেটা হচ্ছে 12টা কলামের জন্য। এখানে যদি 16টা কলাম হতো তাহলে 16 গুণ করে দিতেন। সেম একইভাবে এখানে দেখেন যে তিন ব্যাগ আছে, যদি আমাদের 12টা কলাম হতো তাহলে কি তিন 12টা কলাম, এটা তো একটা কলামের ক্ষেত্রে বের করছি, যদি আমাদের 12টা কলাম হতো তাহলে 12 দ্বারা গুণ করে দিতাম তাহলে কি 3 × 12 = 36 ব্যাগ আমাদের সিমেন্ট লাগতো 12টা কলামে, আর তাহলে এর সাথে আবার 12 দ্বারা গুণ করে দিবেন, তাহলে এইভাবে আপনারা বের করতে পারবেন। কি এইভাবে বের করলে আপনাদের সবচাইতে ইজি হবে, আপনারা একটা কলামের ক্ষেত্রে বের করে দিলেন তারপরে এটা গুণ করে নিলেন। তাছাড়া আপনারা আরেকটাও করতে পারেন, যেখানে 12 সিএফটি করতে পারেন না, 12 সিএফটির সাথে আরও 12 গুণ করে দিবেন 12টা কলাম, তাহলে 12টা ইঞ্চ দিয়ে একবারে সব বের হয়ে যাবে, তখন আর কোনো গুণ করা লাগবে না। তবে আপনারা একটার ক্ষেত্রে এভাবে বের করে নেবেন, তারপরে যতটা কলম আছে ততটা কলমের সাথে গুণ করে দিবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, টাটা।